নৈহাটির বড় মা শুধু নৈহাটির তো নয়, বিশ্বজোড়া খ্যাতি তার, বলো জয় বড় মা জয়। ধর্ম যার যার, বড় মা সবার। এবার কালী পুজোয় সবার মুখে একটাই নাম, বড় মা। আমিও এবার প্ল্যান করে একটাই ঠাকুর দেখতে গেছি, তা হলো নৈহাটির বড় মা। মায়ের টান ও আকর্ষণ কতখানি তা বলে বোঝানো সম্ভব নয়। এখানকার কালী প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জার টানে সুদূরের জেলাগুলো থেকেও ভিড় করেছিলেন দর্শকেরা। এবার বড় মার দর্শন না করলে যেন আলোর উৎসবই অসম্পূর্ণ থেকে যেত। এবছর বড় মার পুজো 100 বছরে পা দিল। চলুন চলে যাই 100 বছর পূর্বে, আমাদের বড় মার লীলাক্ষেত্র, সেই ভবেশ চক্রবর্তীর বাড়িতে। বড় মাকে নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন, কবে থেকে বড় মার পূজা শুরু হয়েছে, কে প্রথম এই পূজা শুরু করেন, বড় মার উচ্চতাই বা কত, এছাড়াও নানান প্রশ্ন। তার পুত্রবধূর মুখ থেকে শোনা একটি ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সে সময় তাদের বাড়িতে মেয়েদের বেরোনোর খুব একটা চল ছিল না। একদিন ভবেশবাবু প্রায় রাত্রি 12টার সময় কীর্তন করে বাড়ি ফিরছে। তখন ধর্মশালা, অর্থাৎ এখন যে স্থানটি মন্দির হয়েছে, সেটি আগে মারোয়ারি ধর্মশালা ছিল। ওখানে জ্ঞান মহারাজজি বলে একজন ছিলেন, তিনি ভবেশ চক্রবর্তীকে বলেছিলেন, বাবু আপনার বাড়ি থেকে একজন মেয়ে গঙ্গার দিকে যায় আমি দেখেছি। ভবেশবাবু বলেছিলেন, আমার বাড়ির থেকে মেয়ে, ঠিক আছে দেখব। তারপর সেখানকার পাহারাদাররাও একই কথা বলে। হঠাৎ একদিন ভবেশবাবু বাড়ি ফেরার পথে দেখে এ লোকে সেই লাল পার শাড়ি পরা একটি ছোট্ট মেয়ে গঙ্গার ঘাট থেকে তাদের বাড়ির দিকে যাচ্ছে। সে সময় মা কালীর কাঠামোটা ভবেশবাবুদের বাড়িতেই থাকত। ভবেশবাবু তার পিছু করতে করতে দেখল, হঠাৎ সে মেয়ে মা কালীর কাঠামোর সাথে মিলিয়ে গেল। সেই মেয়েই ছিল আমাদের বড় মা। ভবেশবাবু তা বুঝতে পেরেছিল। তারপর আমাদের বড় মার সিন্নি খাবার গল্পটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভবেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে নারায়ণ পূজায় সিন্নি বিতরণ চলছে, তা তিনি নিজেই করছিলেন। বিতরণ শেষ হলে সে মনে ভাবছে, আমি তো সিন্নি খেলাম না। এই ভেবে যেই দুটো আঙ্গুল তিনি মুখে দিতে গেলেন, সেই সময় একটি পাগলি মেয়ে এসে বললেন, কি রে ভবেশ, আমায় তো সিন্নি দিলি না। তাকে দেখে ভবেশবাবু এতক্ষণ কোথায় ছিলে বলে সেই দুটি আঙ্গুল তিনি তার মুখে ঢুকিয়ে দিল। তারপর কিছুক্ষণ সে তো বাহ্য জ্ঞান হারায় যেন এমন অবস্থা। তারপর সে দেখল কেউ কোথাও নেই। সে মনে মনে বুঝতে পারল বড় মাই এসেছিল সিন্নি খেতে। তারপর থেকেই মাকে সিন্নি দেওয়া আরম্ভ হলো। বড় মার আদেশেই পূজার তিথি ঠিক হয়েছিল। 1920 সালে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ির বিপরীতে কেওড়াপাড়ায় রক্ষাকালীর পূজা হতো। কেওড়ারাই তখন মাতৃ প্রতিমাটি পূজা করতেন, উচ্চতায় ছোট ছিল। পুজোর শেষে মাকে মিষ্টি ও ডাবের জল দিয়ে ভোগ নিবেদন করা হতো, কোনো অন্নপ্রসাদ নিবেদন করা হতো না। 1927 সালে ভবেশ চক্রবর্তী ও তার 4 জন বন্ধু রাখাল চন্দ্র দে, প্রমোদ চক্রবর্তী, ভদ্রেশ্বর পাত্র ও গদাই মধু ভাঙা রাস উৎসব উপলক্ষে নবদ্বীপ ধামে যায়। পোড়ামাতলায় সুউচ্চ মহিষ মর্দিনী দেবী বিগ্রহ দেখে তারা অভিভূত হয়েছিলেন। ভবেশ চক্রবর্তী এরপর আরও উচ্চতা বিশিষ্ট রাধাকৃষ্ণ, কালী, শিব প্রভৃতি দেবদেবী বিগ্রহ দেখে ধন্য হয়েছিলেন তারা।
ভবেশ চক্রবর্তী সিদ্ধান্ত নেন নৈহাটি, যার পূর্ব নাম নবহট্ট, সেখানে কেওড়া পাড়াতেই সুউচ্চ কালী বিগ্রহ স্থাপন করে পূজা করা হবে। লক্ষ্মী পূজার আগের দিন স্বপ্নদৃষ্ট হয় গঙ্গা তীরবর্তী ধর্মশালার সন্নিকটে, দীপান্বিতা অমাবস্যার পূর্ণ লগ্নে যেন মায়ের পূজা করা হয়। পরের দিন সকালে বিশ্বনাথ পাল মহাশয়কে ভবেশবাবু জানায় সুউচ্চ কালী প্রতিমা তৈরির জন্যে। তিনি ভবেশবাবুর কথায় রাজি হন। ধর্মশালার সন্নিকটে কালীমায়ের বিগ্রহ নির্মাণ শুরু করেন। অবশেষে কালী পূজার আগের দিন মায়ের বিগ্রহ নির্মাণের কাজ সমাপ্ত হয়। এই কালী বিগ্রহের উচ্চতা ছিল প্রায় 22 ফুটের উপরে। মায়ের বিগ্রহকে রূপোর গহনা, চাঁদমালা, খড়গ, মুন্ডমালা ইত্যাদি পরানোর পরে পূজাপাঠ শুরু করা হয়। খাসবাটি নিবাসী পণ্ডিত জগমোহন এ পূজা করেছিলেন। খিচুড়ি, অন্ন, পায়েস প্রভৃতি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়েছিল। দুদিন ধরে এ পূজা করা হয়। তারপরের দিন বিকেলে মায়ের শ্রীবিগ্রহকে বিসর্জনের জন্য কাঁধে চাপিয়ে গঙ্গাবক্ষে নিয়ে যাওয়া হয়। সেই সময় লোকজনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, সেই জন্যে জুট মিলের লোকজন ও কুলিরা সাগ্রহে অংশগ্রহণ করত। এভাবে নিরঞ্জন সুদীর্ঘ 50 বছর ধরে একই রীতিতেই পালিত হয়। এরপর 1970-এর পর থেকে মায়ের কাঠামোতে চাকা লাগিয়ে রথের মতো দড়ি দিয়ে টেনে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হতো। সেই নিয়মই এখনও পালন করা হয়ে থাকে, নিয়মের কোনো পরিবর্তনই ঘটেনি। এইভাবে বড় মায়ের পূজা প্রতি বছর পালিত হতে থাকে। 1927 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই দেবী ভবেশ কালী নামে সুপ্রসিদ্ধ ছিল। 2012 সালে অমলেশ চক্রবর্তীর দেহত্যাগের পর এই পূজা সর্বজনীন হয়ে যায়। মাকে সঠিক সময়ে পূজা না দেওয়া, কোনো রকম পূজা সমাপ্ত, এসব নিয়ে অনেকে মিথ্যা অভিযোগ তুলেছিলেন। সেজন্যে ভবেশ চক্রবর্তীর পরিবার থেকে এই পূজা সর্বজনীন করা হয়েছিল। 2012 সালের পর থেকে নৈহাটির মানুষজন বড় কালী নামে আখ্যা দিয়েছেন, যেহেতু নৈহাটি অঞ্চলের সর্বপ্রাচীন এই পূজা। মহা এই দেবী সকলের অন্তরে বাস করে, তাই সকলেই তাকে বড় মা বলে অনুমোদন করেছেন। 1934 সালে প্রতিষ্ঠিত প্রেমচোপ ধর্মশালা সমাজ বিরোধীদের জায়গায় রূপান্তরিত হওয়ার কারণে 2013 সালে বড়মা কমিটি ওই স্থানটিকে ঘিরে একটি ছোট্ট মন্দির তৈরি করে দেয়। সেখানে নিত্য পূজা পাঠ করা হয়। নিত্য কালী পূজা ছাড়াও 11টি অমাবস্যায়ও কালী পূজা করা হয়ে থাকে। কালী পূজার পর দিন সত্যনারায়ণের বিগ্রহ নির্মাণ করেও পুজো করা হয়। লক্ষ্মী পূজার দিন কাঠামো পূজা হয়। তারপর দিন থেকে মায়ের বিগ্রহ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। বর্তমানে মায়ের বিগ্রহ নির্মাণ করে রাজু বিশ্বাস। বিগ্রহের উচ্চতা 14 হাত বা 22 ফুট। বড়মার পূজার জন্যে কোনো চাঁদা তোলা হয় না। ভক্তদের দান করা অর্থ ও নিবেদিত অলঙ্কারে মা পূজিতা হন। প্রণামী বাক্সে যেমনভাবে টাকা পয়সা পড়ে, তেমনিভাবেই ভক্তেরা সোনারূপার অলঙ্কার দেয় মাকে। বিগ্রহকে সোনারূপার অলঙ্কারে সুসজ্জিত করা হয়। সোনার পরিমাণ 100 ভরি ও রূপার পরিমাণ 2 কিলোর কাছাকাছি। মায়ের পরিদেহ মুকুটটিতে রূপা আছে প্রায় 4.5 কেজি। রূপার মুন্ডমালা, কোমরবন্ধনী, খড়গ, শিবের মুকুট, ত্রিশূল, বিল্বপত্র প্রভৃতি রূপা দ্বারা নির্মিত। মায়ের মূর্তি সুসজ্জিত করার পর পূজাপাঠ আরম্ভ হয়।
এখন পূজা করেন সত্যরঞ্জন চক্রবর্তী। তার হাতেই মায়ের পূজা জাগ্রত হয়েছে। কালী পূজার দিন লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় বড় মাকে দর্শন করতে। যে যা মনস্কামনা জানায় তাই পূরণ করেন বড় মা। হাজার হাজার লোক একদিনে দণ্ডি কাটে, অসিক্ত বস্ত্রে মায়ের কাছে হত্যা দেয়। বড়মা আমাদের সঙ্গে মোট 5 দিন থাকে। বড়মার রান্না কিন্তু হয় সম্পূর্ণ গাওয়া ঘিতে। রাতে বড়মার উদ্দেশ্যে পোলাও, খিচুড়ি, লুচি ও অন্নভোগ, 5 রকমের ভাজা, যেমন বেগুন, ঢেঁড়স, কুমড়ো, আলু, কাঁচকলা, চাটনি, পায়েস, এসব নিবেদন করা হয়। পূর্ব রীতি অনুসারে ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ি থেকেই এই ভোগ রন্ধন করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়। সকালে কুচো ফলের নৈবেদ্য, মিষ্টান্ন এসব দেওয়া হয়। সন্ধ্যায় শীতলি প্রসাদে লুচি, লাড্ডু, নাড়ু, কৃষ্ণনগরের সরপুরিয়া এসব নিবেদন করা হয়। তাছাড়া 11টা অমাবস্যায় প্রায় 700 কেজির উপর ভোগ রান্না হয়। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় 1700 কেজির ভোগ হয়। বৈশাখ মাসে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয় বড়মার মন্দিরে। পোলাও ভোগ পর্বত সমান করে তার উপর ফুল দিয়ে সাজিয়ে নিবেদন করা হয়। সেই প্রসাদ নিতে হাজার হাজার ভক্তেরা ছুটে আসে বড়মার মন্দিরে। মোট 4 দিন ধরে পূজা হয়। তারপরের দিন বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের দিন মায়ের সকল অলংকার খুলে রাখা হয়। তার পরিবর্তে 2 লক্ষ টাকার ফুলের সাজে সজ্জিত হয় বড় মা। এই সাজেই মা নিরঞ্জনের পথে রওনা হয়। কেবলমাত্র বড় মা ও বাবা ভোলা মহেশ্বরের স্বর্ণতি নয়ন সমেত বিসর্জন দেওয়া হয়। মায়ের মুখে পান, মিষ্টি ও জল দিয়ে বরণ করে ভক্তরা। এখানকার বিশেষত্ব হচ্ছে পুরুষরাই এখানে বরণ করে। ঠিক 4টার সময় মায়ের বিগ্রহকে টেনে নিয়ে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হয়। এইভাবেই হয় বড় মার বিসর্জন। মায়ের যজ্ঞের কলাখে অনেকেই শারীরিক সুস্থতা লাভ করেছে। বড়মার মুখখানির পানে চাইলেই মানুষের মনে সমস্ত দুঃখ যন্ত্রণা যেন কোথায় হারিয়ে যায়। মাকে যে ফল নিবেদন করা হয় তা হসপিটাল ও ইমামবাড়ার ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। তাছাড়া মায়ের কাছে হাজার হাজার শাড়ি পরে প্রতি বছর জাদুস্থ লোকের মধ্যে বিতরণ করা হয়। এভাবে আজ পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে বড়মার নাম প্রচারিত। লোকে বলে বড়মার কাছে গিয়ে কিছু ছেলে বড়মা কাউকে খালি হাতে ফেরোয় না। বড়মা তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে, কাউকে নিরাশ করে না। ধর্ম হোক যার যার, বড়মা সব। জয় বড়মা জয়। আজ বড়মার পায়ে শত শত কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা অনুরোধ, যদি আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই জয় বড়মার জয় কমেন্টে লিখবেন। নমস্কার।